হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলিতে আপনারা যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার পার্ট টু এবং পার্ট থ্রিতে পরীক্ষা দেবেন, আপনাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে, সে বিষয়ে আজকে আলোচনা করব। এক্সামিনেশন ফর্ম ফিল আপ ডেট পরিবর্তন করা হয়েছে এবং ফিও পরিবর্তন করা হয়েছে। কত টাকা ফি জমা করতে হবে এবং কত তারিখ থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করব। আলোচনার পূর্বে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার তরফ থেকে পাবলিশ করা হয়েছে 11 তারিখ যে নোটিশ পাবলিশ করা হয়েছিল, সেই নোটিশের রেফারেন্স নাম্বার এখানে দেওয়া রয়েছে। সেই নোটিশ অনুযায়ী যে ফি দেওয়া হয়েছিল সেটি পরিবর্তন করা হয়েছে। আপনারা যারা সিবিএসই সিস্টেম অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে রয়েছেন এবং যাদের ল্যাব বেস কোর্স রয়েছে, আপনাদের ফি পরিবর্তন করা হয়েছে। আপনাদের যাদের ল্যাব বেস কোর্স রয়েছে, যাদের অনার্স রয়েছে, তাদের 700 টাকা পেমেন্ট করার কথা ছিল, সেই পেমেন্ট বাড়িয়ে 730 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ ফি বাড়ানো হয়েছে 30 টাকা। 700 টাকা আগে নোটিশে বলা রয়েছে, এখন বলা হচ্ছে যে 730 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। এবং যাদের ল্যাব বেস কোর্স রয়েছে এবং প্রোগ্রাম কোর্স রয়েছে, তাদের ক্ষেত্রে 675 টাকা আগে বলা হয়েছিল, এখন আপনাদের পেমেন্ট করতে হবে 700 টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনাদের যাদের সিবিএসই মোডে রয়েছেন সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, আপনাদের যাদের ল্যাব বেস কোর্স, অনার্স এবং প্রোগ্রাম রয়েছে, আপনাদের ফি পরিবর্তন করা হয়েছে। নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে 15/5/2021, অর্থাৎ আজই এটি পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শঙ্করী চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল তরফ থেকে পাবলিশ করা হয়েছে। আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছিল 11/5/2021, এখানে রেফারেন্স নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিশে বলা হয়েছে যে 15 তারিখ থেকে আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ ফি জমা করতে পারবেন। কিন্তু সেই ডেট পরিবর্তন করা হয়েছে, আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবেন 30 তারিখের পর থেকে, অর্থাৎ বন্ধুরা 30 তারিখের পর থেকে আপনারা ফি জমা করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করতে পারবেন। নিচে ফির কথা বলা রয়েছে, অ্যানুয়াল মোডে যারা রয়েছে তাদের কোনো পরিবর্তন করা হয়নি। তবু আরেকবার বলে দিচ্ছি, নন ল্যাব বেস যাদের রয়েছে, অনার্স এবং প্রোগ্রাম, আপনাদের ফি জমা করতে হবে 550 টাকা। ল্যাব বেস কোর্স যাদের রয়েছে, অনার্সের ক্ষেত্রে 830 টাকা এবং প্রোগ্রামের ক্ষেত্রে 800 টাকা। নন ল্যাব বাট প্র্যাকটিক্যাল রয়েছে, তাদের 700 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু সিবিএসই সিস্টেমে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে কিছু পরিবর্তন করা হয়েছে। এখানে বলে রাখি, নন ল্যাব বেস কোর্স বোথ অনার্স এবং প্রোগ্রাম যাদের রয়েছে তাদের ফি জমা করতে হবে 450 টাকা। কিন্তু ল্যাব বেস কোর্সের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে, অনার্সের ক্ষেত্রে আপনাদের ফি পেমেন্ট করতে হবে 730 টাকা, অর্থাৎ 700 টাকা থেকে আপনাদের পেমেন্ট করতে হচ্ছে 730 টাকা, 30 টাকা বাড়ানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 700 টাকা আগে ছিল, এখন করা হয়েছে 730 টাকা। তারপর ল্যাব বেস কোর্স এবং প্রোগ্রাম কোর্স রয়েছে, তাদের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে, আপনাদের ফি পেমেন্ট করতে হবে 700 টাকা। আগে বলা হয়েছিল যে 675 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে, আজকে পরিবর্তন করে সেটি করা হয়েছে 700 টাকা। অর্থাৎ বন্ধুরা, ল্যাব বেস কোর্স রয়েছে, যাদের অনার্স রয়েছে তাদের 730 টাকা পেমেন্ট করতে হবে এবং প্রোগ্রাম কোর্সে 700 টাকা পেমেন্ট করতে হবে, এবং নন ল্যাব বেস বাট প্র্যাকটিক্যাল রয়েছে যাদের, তাদের 600 টাকা পেমেন্ট করতে হবে। যাদের সিবিসিএস সিস্টেমে রয়েছে এবং ল্যাব বেস কোর্স রয়েছে তাদের শুধুমাত্র ফি পরিবর্তন করা হয়েছে, বাকি ফি একই রয়েছে, এবং আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবেন 30 তারিখের পর থেকে। এ বিষয়ে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, এমনই লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবেন এবং পার্ট টু এবং পার্ট থ্রিতে পরীক্ষা দেবেন, তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদের এই বিষয়টি জানার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।